हे गाइज वेलकम बैक टू माई चैनल आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आमी चले एसेछि आजके एक नतून ब्लग निये आज के विश्व कविता दिवस तो तुम्हारे सबाई के जाना कविता दिवस अनेक शुभेच्छा कवितায় हासो कवितায় বাঁচো আর কবিতাকে ভালোবাসো तो कविता दिवस उपलक्षे आमार चैनले नतून आवृत्ति तो आपलोड हो गए तो तुम्हारा कि देखे जदि ना देखे थको तोड़ी देखे नाओ और देखे हमें कमेंट कर बोलो केमन हो और आछि एखन दिनाजपुर शिल्पकला एकाडेमी आजके दिनाजपुर आवृत्ति कानून एक कविता उत्सव आयोजन करेछे सबाई कविता आवृत्ति करबे पाठ करबे कविता थाकबे आमंत्रित तो सेखाने चले एसेछि एखान थेके आजके इंट्रोटा शूट करछि एरपरई अनुष्ठान शुरू हबे किछुक्षणेर मध्ये रैली बेर हो गिएछे तो रैलीते जाइनि शाड़ी पड़े भालोमतो हाँटते पारबो ना एइजन्य तो একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কবিতা আবৃত্তি করব এবং অন্যরা কি কি করছে না করছে তো দেখতে থাকো ব্লগটা। শিল্পকলা একাডেমির পেছন দিকটা হচ্ছে এরকম তো এখানে অনেকজন গার্জেন বসে আছে যাদের বাচ্চারা নাচ আর গান শিখছে তো তারা বসে আছে আর এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে 26 মার্চের জন্য নাচের প্র্যাকটিস হচ্ছে সম্ভবত তো এই বিশাল অডিটোরিয়ামটা অনেকটাই বড় একটা পেছন দিকটা শিল্পকলা একাডেমির গেট দিয়ে প্রবেশ করতে এই বাইরের দিকটা তোমাদেরকে এর আগেও একটা ব্লগে দেখিয়েছি এখানেই একটা মঞ্চ করা হয়েছিল এবং অনেক গুণীমানী সব ব্যক্তিরা কবি যারা তারা এসেছিল আবৃত্তি শুনতে এবং কবিরা কবিতা পাঠ করতে তো শিল্পকলা একাডেমিটা তো এর আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি তোমাদেরকে এটা আমার খুব একটা প্রিয় জায়গা কারণ আবৃত্তির শুরুটা মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা সেটা আমার এখান থেকেই হয়েছিল এমনি আমি বাসায় করতাম ছোটবেলায় একা একা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শেখাটা এখান থেকেই হয় আর এই তো কবিতা প্রেমী কবিতার যাদের হৃদয়ে গাথা রয়েছে কবিতা ভালোবাসে এমন সব গুণী মানুষ সকলকেই যারা এই মিলনায়তনে উপস্থিত হয়েছে সকলকেই বিশ্ব কবিতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি তার ভিতর অনেক কথা লুকিয়ে যে হাসান আইজুল হক স্যারকে কথা বলেছিলেন আমার খুব মনে পড়ছে কথাটা হচ্ছে এরকম যে কবিদের উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনাকে শত শত বই লেখার দরকার নেই আপনি একটা বই লিখবেন বলতেছেন আপনাকে শত শত বই লেখার দরকার নেই একটি বই লিখবেন একটি বই লেখার দরকার নেই আপনি একটি গল্প লিখবেন আবার কিছুক্ষণ পরে বললেন যে আপনাকে একটি গল্প লেখার দরকার নেই আপনি একটি কবিতা লিখবেন তারপরে বললেন আপনাকে একটি কবিতা লিখতে হবে না আপনি শুধু দুটি লাইন লিখবেন দুটি লাইন মানুষের কথা বলে প্রকৃতির কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে এই যে কবিদের সেখানে দেখলো কিন্তু দেখা যায় যে রাজদরবারে থেকে রাজার শাসনের বিরুদ্ধেও কিন্তু তারা কোনো না কোনো ভাবে তাদের লিখনটাকে কৌশলে সেই জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে আমরা মনে করি যে এই যে বৈষম্যহীনতার বিরুদ্ধে যে সংস্কৃতির লড়াই এটি দিনাজপুরে যে ব্যাপকতা পাচ্ছে ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে সারা দেশে কত সভা আলোচনা তোমাকে ভালোবেসে শিউলি গাছের তলা শিশির সিক্ত ফুলগুলো আজও অপেক্ষায় আমার আবৃত্তি শুরু হওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে আসি পাশেই একটা চায়ের দোকান এখানে বড়া ভাজছে তারপরে বিস্কুট কেক সবটাই পাওয়া যায় শুধু আমি চা খেতে গিয়েছিলাম লাল চা আমি আরও কয়েকজন আমার বান্ধবী হবে যারা একসাথে শিখেছে আবার ছোট যারা জুনিয়র বোন ওদের সাথে গিয়েছি আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামাল রচিত কবিতা ছবি আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানে নকল নয় কি
অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন অধিদপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন। ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটি গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ।